হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এম এস গাইড আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এটা আমরা পড়ছি এনসিআরটি ক্লাস ইলেভেন বায়োলজি চ্যাপ্টার ফাইভ থেকে আর এই মর্ফলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টসের এটা ইন্ট্রোডাক্টরি পার্ট ইন্ট্রোডাকশানটাও আমরা লাইন বাই লাইন ভালো করে পড়ে নেবো কারণ ইন্ট্রোডাকশান থেকেও অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে তো এই ভিডিওটা তাদের জন্য যারা নিট অ্যাসপায়রেন্ট রয়েছে বেঙ্গলি মিডিয়াম থেকে যারা আছো তাদের যে এনসিআরটি যে বইটা রয়েছে তাদের ক্ষেত্রে মিনিং করতে যাতে অসুবিধে না হয় তার জন্য আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন মিনিং করে পড়বো আর ইন্ট্রোডাকশান থেকেও অনেক সময় কিন্তু কোয়েশ্চেন আসে তাই আমরা ইন্ট্রোডাকশানটাও কিন্তু স্কিপ করব না পুরো এনসিআরটি আমরা ভালো করে লাইন বাই লাইন কিন্তু পড়ব তবেই কিন্তু সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু করা সম্ভব হবে কারণ এনসিআরটি হচ্ছে নিট এক্সামিনেশান ক্র্যাক করার যে মেন যে মাটিরিয়াল সেটা হচ্ছে এই এনসিআরটি তো এর যে ইন্ট্রোডাকশানটা রয়েছে মর্ফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর যে প্রথম যে লাইনটা প্রথম লাইন থেকে আমরা পড়বো দ্য ওয়াইড রেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ হায়ার প্ল্যান্টস উইল নেভার ফেল টু ফ্যাসিনেট ইভেন দো দ্য এঞ্জিওস্পর্মস ইভেন দো দ্য এঞ্জিওসফর্মস শো সচ এ লার্জ ডাইভার্সিটি ইন এক্সটার্নাল স্ট্রাকচার অফ মরফোলজি দে আর অল ক্যাটারাইজড বাই প্রেজেন্স অফ রুটস স্টেমস লিভস ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস অর্থাৎ যে অ্যান্জিওসফর্মস যারা রয়েছে উন্নত গুপ্তবীজি উদ্ভিদ যারা রয়েছে তাদের মধ্যে প্রচুর ভ্যারাইটি আমরা দেখতে পাই মরফোলজি এর মধ্যেও তাদের প্রচুর ভ্যারাই ভেরিয়েশান থাকে কিন্তু কিছু কমন যে মর্ফোলজি অর্থাৎ বাহ্যিক কিছু বৈশিষ্ট্য তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কমন আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি যে রুট স্টেম লিফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট অর্থাৎ মূল তাদের মধ্যে থাকে কাণ্ড তাদের মধ্যে থাকে লিভস আর ফুল আর পাতা তার ফুল পাতা আর ফল এদের মধ্যে কিন্তু থাকে এই উন্নত যে গুপ্তবীজি যে উদ্ভিদগুলো রয়েছে তাদের মধ্যে ইন চ্যাপ্টার টু অ্যান্ড থ্রি উই টকড অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস বেসড অন মরফোলজিক্যাল অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক এর যে প্রিভিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে যেটা যে এনসিআরটির ক্লাস ইলেভেনের যে প্রিভিয়াস চ্যাপ্টার যেটা চ্যাপ্টার নাম্বার টু অ্যান্ড থ্রি সেখানে হচ্ছে ক্লাসি প্ল্যান্টসদের ক্লাসিফিকেশন সম্বন্ধে বলা হয়েছে সেই 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 সম্বন্ধেও আমরা কিন্তু আলোচনা করব লাইন বাই লাইন পড়ব পরবর্তী ভিডিওতে আমরা পড়তে থাকবো পরের লাইনে কী আছে আমরা চলে যাব পরের লাইনে আছে ফর এনি সাকসেসফুল অ্যাটেম্প অ্যাট classification অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এনি higher প্ল্যান্ট উই নিড টু নো স্ট্যান্ডার্ড টেকনিক্যাল টার্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড definition অর্থাৎ উন্নত যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে তাদের যে সাকসেসফুল ক্লাসিফিকেশানের জন্য তাদের ক্লাসিফিকেশানের জন্য এবং তাদের এই ক্লাসিফিকেশনের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিছু কেমন টেকনিক্যাল স্ট্যান্ডার্ড টেকনিক্যাল টার্মস আমাদেরকে জানতে হবে আর কিছু স্ট্যান্ডার্ড ডেফিনেশান অর্থাৎ সংজ্ঞা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে উই অলসো নিড টু নো অ্যাবাউট দ্য পসিবল ভেরিয়েশন ইন ডিফারেন্ট পার্ট আবার আমাদেরকে কি জানতে হবে যে যে সমস্ত বিভিন্ন যে পার্ট রয়েছে সেই পার্টের মধ্যে যে ভেরিয়েশন রয়েছে অর্থাৎ বিভিন্নতা রয়েছে সেই পার্টসের বিভিন্নতা সম্বন্ধে জানতে হবে ফাউন্ড অ্যাজ অ্যাডাপ্টেশান অফ প্ল্যান্টস টু দেয়ার এনভায়রমেন্ট অর্থাৎ একটা উদ্ভিদ তাদের নির্দিষ্ট যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে অভিযোজনের জন্য তাদের যে বিভিন্ন পার্ট রয়েছে তাদের মধ্যে যে ভেরিয়েশন দেখা যাচ্ছে সেই সম্বন্ধেও আমাদেরকে জানতে হবে যেটা হচ্ছে এই মর্ফলজির মধ্যে পড়ছে যেমন হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশন টু ভেরিয়াস হ্যাবিটেটস ফর প্রোটেকশন ক্লাইম্বিং স্টোরেজ এটসেট্রা অভিযোজন বিভিন্ন যে পরিবেশ রয়েছে হ্যাবিটেটস রয়েছে তার মধ্যে অভিযোজন হওয়ার জন্য প্রোটেকশন অর্থাৎ তাদের প্রতিরোধের জন্য অথবা ক্লাইম্বিংয়ের জন্য স্টোরেজের জন্য অর্থাৎ কোনো পদার্থ স্টোর করে রাখার জন্য এই সমস্ত বিষয়ের জন্য যে সমস্ত ওদের বডি পার্টের মধ্যে যে পরিবর্তন আছে যে ভেরিয়েশন আছে সেই সম্বন্ধেও কিন্তু আমাদেরকে জানতে হবে ইফ ইউ পুল আউট এনি উইড ইউ উইল সি দ্যাট অল অফ দেম হ্যাভ রুটস স্টেমস অ্যান্ড লিভস যদি কোনো আগাছাও তুমি যদি তুমি তুলে দেখো তাহলে সেখানে দেখবে যে তাদের প্রত্যেকের ক্ষেত্রে তাদের প্রত্যেকের ক্ষেত্রে মূল আছে তাদের কাণ্ড আছে পাতা আছে দে মে বিয়ারিং ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস তাদের ফুল এবং ফলও তাদের থাকতে পারে দ্য আন্ডারগ্রাউন্ড পার্ট অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট ইজ দ্য রুট সিস্টেম যে আন্ডারগ্রাউন্ড পার্টটা রয়েছে সেটাই হচ্ছে রুট সিস্টেম ওয়াইল দ্য পোর্শন above দ্য গ্রাউন্ড ফর্মস দ্য শ্যুট সিস্টেম আর মাটির ওপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শ্যুট সিস্টেম তৈরি করছে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে রুট আর গ্রাউন্ডের ওপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্যুট তো আজকের মতো এই পর্যন্ত ইন্ট্রোডাক্টরি পার্টটা আমরা পড়লাম পরের ভিডিওতে আমরা পড়বো এদের যে ফ্লাওয়ারিং যে প্ল্যান্টস রয়েছে তাদের যে রুট রয়েছে রুটের মরফোলজি সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে